প্রিয় অতিথি শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, তাজেক পদার্কিনের গার্ডেন ও চুড়িদারের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা গণিত ক্লাসের যোগ নিয়ে আসছি তোমাদের জন্য। সেটা হলো পাশাপাশি যোগ, যে তোমরা বইয়ের 24, 26 এবং 27 পৃষ্ঠাতে দেখবে, হয়তো ইতিমধ্যে কেউ অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছ, কিন্তু আমরা এই পাশাপাশি যোগ নিচে নিচে যোগ তো হয়তো সবাই চেষ্টা করেছো বা পারো কম বেশি, কিন্তু পাশাপাশি যোগটা একটু অনেকের ভুল হয়। পাশাপাশি যোগ করার সিস্টেম হলে সবচেয়ে সহজভাবে তুমি যদি নিখুঁতভাবে করতে চাও, তাহলে তুমি তোমার খাতা টাইম পাসে একটু জায়গা রাখবে, তুমি ঘর ঘনে ঘনে তুমি বসাবে, দেখবে পাশাপাশি যোগের সময় কোনো কোনো জায়গায় লেখা আছে 3 ঘরের সংখ্যা, কোনো জায়গায় 2 ঘরের সংখ্যা, কোনো জায়গায় 4 ঘরের 5 ঘরের সংখ্যা। এখানে শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবে আমি 23, 24, 26 এবং 27 পৃষ্ঠা থেকে হুবহু অঙ্কগুলি আমি এখানে বোর্ডে তুলছি, কিন্তু পরীক্ষাতে কিন্তু এই হুবহু তোমরা পাবে। পরীক্ষা যখন নিব তখন ডিজিট কমে যাবে, বেড়ে যাবে, কিন্তু তোমার নিয়মটা মনে রাখতে হবে যে আমি আজকে যেভাবে বলি তোমরা ওইভাবে অবশ্যই বাসাতে অনুশীলন করবে। এবং দুইভাবে আমি বলবো, নিচে নিচে নামিয়ে অথবা উপরে উপরে দাগ দিয়ে। এবং তোমাদের মনে রাখতে হবে যে যদি চাই, দেখো এখানে 1, 2, 3 সংখ্যার অঙ্ক, এখানে 1, 2, 3 সংখ্যার অঙ্ক, এখানে 1, 2, 3, 4 সংখ্যা, এখানে 2টা সংখ্যা, এখানে 2টা সংখ্যা, এখানে 2টা সংখ্যা, যত সংখ্যাই হোক এখানে বোর্ডের মধ্যে দেখো শিক্ষার্থীবৃন্দ, 2 নাম্বার এখানে দেখো একটা ঘরে আছে 4 অঙ্ক, 1, 2, 3, 4, অর্থাৎ 4 অঙ্ক বিশিষ্ট এটা সংখ্যা 1987। দেখো আরেকটা আছে শুধু 1 অঙ্ক, 3, কিন্তু অনেকেই উঠাবার সময় দেখো এখানে আমি 4 ঘর ঠিকই লিখেছি এবং যেখানে 1 অঙ্ক আছে আমি ঠিক ডান পাশে 1 বরাবর, যেমন 1 ঘর 7 বরাবর আমি লিখেছি 1 বরাবর। এখানে দেখো 1947, সাথে যোগ আছে 95, 2 ঘর, কিন্তু এখানে আমি 2 ঘর বরাবর পিছন থেকে লিখে আসছি। আবার এখানে দেখো খ না অঙ্কটা, এই যে খ, এখানে 34+2+241+2312, দেখো বড় যেটা বড় 4 ঘরের সেটা আমি উপরে লিখেছি, তারপরে 3 ঘর ধরে লিখেছি, তারপরে 2 ঘরে 34, 2 ঘর ধরে লিখেছি, তারপরে 1 অঙ্ক যেটা 1 ঘর অর্থাৎ ডানের শেষের ঘর বরাবর আমি লিখেছি। তোমরা অনেকেই এই এই যোগটা করার সময় ঘর একটু সরে আসে, যখন এক এটা যদি আমি এই ঘরের দিকে লিখতাম দেখো এইখানে তোমার ফাঁকা হয়ে যেত, তোমার গোনা ঠিক গোনা হইতো না। সুতরাং তোমাকে অবশ্যই যত সংখ্যার পাশাপাশি যোগই হোক তুমি এইভাবে করতে পারবে, যেমন এইভাবে আমি যেভাবে সাজিয়েছি ঠিক এইভাবে আমি করবো, এবং উপরে উপরে দাগ দিয়েও আমরা করব। কিভাবে দাগ দিব, মনে করো আমি কলম অঙ্কটা করতেছি, এখানে এদিক থেকে আমার ডাইন থেকে আসতে হবে, তাই এটা 6 নিলাম, 6, এখান থেকে নিলাম 1, 6 আর 7, এখান থেকে নিলাম 2, 6 আর 7, 7 আর 2, 9। তোমাকে মনে রাখতে হবে এখানে যেহেতু 4টা করে ঘর আছে, তুমি 1 ঘর পরিমাণ 5 ঘর পরিমাণ জায়গা নিয়ে তোমাকে লিখতে হবে, 9টা আমি তো দূরে লিখলাম 9। তারপরে আমি এইখান থেকে আবার শুরু করলাম 4, 4 আর 3, 7, 7 আর 1, 8, এখানে 1 অঙ্ক আসছে, 8 এর 8 লিখে দিল। তারপরে আমি আসবো তৃতীয় ঘরে 2, 2 আর 1, 3, 3 আর 4 এ 7, তারপরে আমি
এটা শেষ হয়ে গেল এটাও শেষ হয়ে গেল এখানে এটা এখানে রইল দেখো এখানে 3 3 তার আর দিয়ে 5 এটাও শেষ হয়ে গেল 3 কোটা হয়েছে এখানে রয়ে গেল 2 এখানে 2 এর 2 এইভাবে করব ঠিক এইটাও যদি এখানে করে দেখো 4 আর 2 6 6 আর 1 7 7 আর দিয়ে 9 4 আর 3 7 7 আর 1 8 5 আর 2 3 আর 2 5 2 এর 2 দেখো এখানে 2589 এখানে যা লিখলাম এখানে তাই হয়েছে সুতরাং শিক্ষার্থীবৃন্দ তোমরা দুইভাবেই করতে পারবে নিচে নিচে নামিয়ে করতে পারবে এবং উপরে দাগ দিয়েও করতে পারবে এবার এখানে দেখো আমি সাজাবো সবচেয়ে মনে রাখবে তোমার সাজানো যখন সাজাবে তুমি অঙ্কগুলি যদি 4 করে হয় সংখ্যাটা যদি 4 করে হয় 4 করে পুরো করে লিখবে যদি 3 করে হয় 4 করে নিচে 3 করে ধরে লিখবে যদি 2 করে হয় ওই 4 করে নিচে ডান থেকে 2 করেটা লিখবে যদি 1 করে হয় দেখো এখানে 1 ঘর তাহলে ডান দিকে লাইন ধরে 1 ঘর বরাবর লিখেছি ঠিক প্রত্যেকটা অঙ্ক এরকম তোমরা মনে রাখবে যে পাশাপাশি যুক্ত তোমার থাকি থাকবে অনেকে পাশাপাশি যোগ শুধু তোমাদের ভুল হয় তোমরা সিরিয়াল মতো লিখতে পারো না তোমরা যদি সাজিয়ে লিখতে পারো যেভাবে আজকে বললাম ঠিক ওইভাবে ঘর গুনে গুনে কয়টা অঙ্ক আছে কয়টা সংখ্যা আছে ওই সংখ্যা এবং অঙ্ক তোমরা মিল করে অবশ্যই লিখবে এখানেও তাই দেখো এটা করি এখানে 3 3 আর 4 5 আর 4 9 এখানে 0 তাহলে 9 9 নামবে তারপর আছে এখানে 3 এখানে 0 3 এর হলো এখানে 3 আর 2 5 5 আর 4 9 এখানে তাই এখানে 1 3 আর 1 4 4 আর 4 8 8 আর 1 9 এবার শেষের ঘর 4 4 আর 2 6 6 আর 1 7 7 আর 2 9 দেখো এখানে 9999 তুমি উত্তর অবশ্যই দিবে যোগফল 9999 ঠিক এখানে তাই 4 আর 3 7 5 আর 6 দেখো এখানে 5 এবং 6 দুই ঘর চলে আসে দুই ঘর যখন হয় 5 আর 6 11 11 1 নামালাম হাতে রইল 1 এবার এখানে তো ওই হাতের 1 6 3 আর 1 4 4 আর 4 8 এভাবে এখানে দেখো এখানে 4 অঙ্ক এখানে 1 অঙ্ক এখানে 4 এর বিশিষ্ট সংখ্যা এখানে 1 এটাই এই জায়গাতে তোমাদের লিখেছি ঠিক 1 বার তবে 3 7 আর 3 10 2 বার আসছে 10 10 এর শূন্য নামাবো হাতে থাকলো 1 8 আর 1 9 9 নামালাম তারপরে এখানে 9 9 1 এখানে যোগ করে দেখি 7 আর 3 10 এর শূন্য হাতে 1 8 আর 1 9 এই 9 9 1 এর 1 1990 দেখো এখানে তাই হয়েছে তুমি এইভাবে করতে পারবে ওইভাবে করতে পারবে কতভাবেটা এখানে করো তা টেনে টেনে যদি করবে অথবা এভাবে করে বসাই দিবে 7 আর 5 এর যোগফল 12 হয় 12 2 নামালাম হাতে রইল 1 9 আর 10 10 আর 4 14 14 আর 4 নামালাম হাতে থাকলো 1 9 আর 10 10 এর 0 হাতে থাকলো 1 1 আর 1 2 উত্তর যোগফল 2042 তোমরা এইভাবে অঙ্কগুলি করবে আশা করি তোমরা আজকে যতটুকু বুঝেছো তুমি যদি বাড়িতে একটু চেষ্টা করো অবশ্যই তুমি এই যোগগুলি এই সংক্রান্ত শুধু তুমি বুঝবে না তোমার পাশাপাশি যে আছে তাকেও তুমি সহযোগিতা করতে পারবে শিক্ষার্থীবৃন্দ আমরা আগামীতে বিয়োগের জন্য তোমাদের সামনে দাঁড়াবো আশা করি তোমরা আর তোমার মনে রাখবে আমি বোর্ডের মধ্যে যেই ক্লাসগুলি করি যেই অঙ্কগুলি করি যে অঙ্ক সংখ্যাগুলি লিখি ওইটি আমার হোমওয়ার্ক ওইটি আমার অ্যাসাইনমেন্ট আমি যেগুলি করবো সেইগুলিই করবে এবং বাসাতে তুমি এই বইয়ের মধ্যে পৃষ্ঠা থেকে আমি যেমন 26 24 26 27 এই কয়টা পৃষ্ঠা থেকে যেগুলি নিয়েছি সবগুলি তো নিতে পারিনি তোমরা অবশ্যই কোনোটাই বাদ দিবে না সবগুলি তোমরা তোমাদের খাতাতে উঠাবে আশা করি তোমরা যতটুকু বুঝতে পারছো নিজে নিজে লিখতে পারবে যদি সহযোগিতার দরকার হয়
পরবর্তী ক্লাসে আবারো সেটা আলোচনা করব তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং আল্লাহর কাছে সব সময় দোয়া করবে আল্লাহ যেন আমাদের এই বৈশ্বিক অবস্থা ফিরিয়ে নেয় আমরা যেন সুস্থতা সহিত আবার স্কুলে আসতে পারি সবাইকে ধন্যবাদ জানাই আজকের জন্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু